বিশ্বের এমন কিছু শহর আছে যেখানে গেলে মনেই হবে না যে ময়লা বলতে কিছু আছে। সেখানে না আছে ধুলো, ধোয়া, নর্দমার উপচে পড়া পানি বা যানজট। চলুন তাহলে দেখে আসি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে বিশুদ্ধ বাতাস আর পানীয় জলে সমৃদ্ধ পাঁচটি শহর। চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়। তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনোটিরই অধীনস্থ নয়, এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলটি ভারতের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী এবং এটি একই সাথে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত, এদের মধ্যে লক্ষণাবতী, মহেশতারগড় ইত্যাদি উল্লেখযোগ্য। এই শহরটি বাংলাদেশের মধ্যে অন্যতম পরিষ্কার শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। হেলসিঙ্কি, হেলসিং হচ্ছে ফিনল্যান্ডের একটি অত্যন্ত সুগঠিত শহর। এখানে সবুজ পাহাড়, জাদুঘর এবং সমুদ্র সৈকত রয়েছে। হেলসিঙ্কি শহরের আনুমানিক জনসংখ্যা 7.8 মিলিয়ন। পরিচ্ছন্নতায় এগিয়ে থাকা এই শহর তার বহিরাগত পর্যটক আকর্ষণের জন্য পরিচিত। হনুলুলু হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের রাজধানী। এটি খুবই পরিচ্ছন্ন নগরী। এর দৃষ্টিনন্দন দৃশ্য আর চারিদিকে সবুজের মাখামাখি এই শহরকে পর্যটকদের অন্যতম পছন্দের অবসর যাপন কেন্দ্রে পরিণত করেছে। শহর কর্তৃপক্ষ শতকরা 100% বিশুদ্ধ পানি আর 90% নির্মল বাতাসের গ্যারান্টি দিয়ে থাকে। লুক্সেমবার্গ ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র, রাজধানীর নামও লুক্সেমবার্গ। এই দেশটি বেনেলুক্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি শেনজেন চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ। পরিচ্ছন্নতা বিচারে সারা বিশ্বে বিশেষ স্থান দখল করে আছে। এর জনসংখ্যা 4.5 লাখেরও কম। ব্রিসবেন মূলত অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর অন্যতম। এর আনুমানিক জনসংখ্যা 2.04 মিলিয়ন। ব্রিসবেন চমৎকার আর্দ্র আবহাওয়া এবং নিঝুম পরিবেশের জন্য বিখ্যাত। এটি একটি ভালো, সুসংগঠিত এবং নিরাপদ শহর।